আসসালামু আলাইকুম গাইস, এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা যারা মাঠ থেকে জানতে চাচ্ছেন যে বারওয়ালিয়ার হজরত শাহজালাল বখারি শরীফ রাদিল্লাহুর মাজার কোন দিকে, বা একটু ভিতরটা দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা যারা মাজার ভিতরে দেখতে চাচ্ছেন, তো যাই হোক, আমি হালকা একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো যাই হোক, আমি মাজারের সামনে বা মসজিদের সামনে, মাজার ও মসজিদ পাশাপাশি একসাথেই। তো যাই হোক, মসজিদ এবং মাজারের সামনে একটা পুকুর আছে, অনেক সুন্দর, খুব সুন্দর উজুখানা, সিঁড়ি আছে, পাশে কবরস্থান। যাই হোক, আমি হেঁটে হেঁটে একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, এই পাশে হচ্ছে উজুখানা, অনেক সুন্দর টাইস করা উজুখানা, দেখলে আপনার মিথ্যে ভেবে এখানে মাহফিলের জন্য প্যান্ডেল করা হয়েছে, প্রচুর বড় একটা মাঠ। যাই হোক, আমার পাশে কবরস্থান, দেন পাশে হচ্ছে মাজার শরীফ, এর পাশে হচ্ছে মাজার শরীফের পরে হচ্ছে মসজিদ, দেন হচ্ছে এতিমখানা এবং মাদ্রাসা। তো যাই হোক, আমি এটা হচ্ছে আপনার মাজার শরীফ। আমি ভিতরে না ঢুকে বাইরের থেকে ভিডিও ধারণ করার চেষ্টা করছি। এখানে দেখতে চান লেখা আছে মাজারে সেজদা দেওয়া নিষেধ, এটা হচ্ছে মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ দেখতেছেন। হ্যাঁ, এটা হচ্ছে মাজার গেট, ভিতরের অংশ হচ্ছে কবরস্থান, বেড়া দেওয়া, হ্যাঁ একটা প্যান্ডেল, এটা হচ্ছে আপনার মসজিদের বারান্দা। তো যাই হোক, শুরুতে আপনারা কীভাবে মাজারে ঢুকবেন আমি সেটা দেখা যাচ্ছি। আমরা চৌধুরীহাট ফতেহাবাদ থেকে কলেজ গেট থেকে 10 টাকা একটা সিএনজি ভাড়া নিয়ে চলে আসবেন, এক ঠান্ডা ছড়িয়ে মাজার গেটের সামনে বললে আপনাকে নামা দিবে মাজার গেটে। এখানে লেখা থাকবে হজরত শাহজালাল বখারি শরীফ মাজার গেট। তারপর এখান থেকে 1 মিনিটের রাস্তা, আপনারা গাড়িতেও যেতে পারবেন চাইলে, অথবা হেঁটেও যেতে পারবেন। তো যাই হোক, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তো আমার দুই পাশে খুব সুন্দর পরিবেশ। আমার দুই পাশে বাগান, গেলাম চারদিক। ওকে, এখান থেকে মাজারটা খুব কাছে দেখা যাচ্ছে। যাই হোক, আপনারা বুঝতেছেন, পাশে একটি সুন্দর নার্সারি দেখতে পাবেন, অনেক সুন্দর একটি নার্সারি। তো যাই হোক, এভাবে আমরা চলে আসলাম মাজার।